হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে রেসিপি নিয়ে আসি মাসালা ফিশ ফ্রাই আপনারা দেখতেছেন বি ফ্যামিলি কুকিং চ্যানেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মাসালা ফিশ ফ্রাই কীরকম করে বানাই তারপরে কি কি নিয়েছি চলো দেখে নিই আর মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন ধনে পাতা আর পুদিনা পাতা নিয়েছি এখন একটা পেস্ট বানিয়ে নেব এখন মিসকেট জায় নিয়েছি তারপরে দিয়ে দেব ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে দেব লেবুর রস দিয়ে দেবো তাহলে পেস্টটা কালা হবে না পেস্ট বানিয়ে নিয়েছি এখন মাছটা মেখে নেব। মাছে এখন লেবুর রস দিয়ে দেবো এখন যেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো নিমখ হলুদ জিরা পাউডার কাশমারি লাল লঙ্কা পাউডার এখন ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন ঢেকে রাখবো দশ পনেরো মিনিট তাহলে মশলাগুলো ভালো করে ডুববে দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকানাটা উল্টে আরেকবার মেখে নেবো তাওয়া বসিয়ে দিয়েছি এখন সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলি এখন দিয়ে দেবো লো ফ্লেমে মাছটা এখন আস্তে আস্তে ভেজে নেব এটা মশলাটা বেছে গেছে এখন মাছের উপরে দিয়ে দেবো যদি মাছটা লো ফ্লেমে যদি না ভাজি তাহলে মাছটা ভেঙে যাবে মশালা ফিশ ফ্রাই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেট দিয়ে হয়ে গেলে মাছটা উল্টে আরেক সাইড দিয়ে আস্তে আস্তে ভেজে নেব খাইতে খুব দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আস্তে আস্তে মাছটা ভেজে নিয়েছি এসেছি গেছে এখন নামিয়ে নেব। এখন প্লেটে সার্ভ করে নেব প্লেটে সার্ভ করে নিয়ে এখন পিএস দিয়ে গার্নিশ করে নেব মশালা ফিশ ফ্রাই রেসিপি হয় কিসে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ